মহিলা ভোট টানতে ভরসা সেই লক্ষ্মীর ভান্ডার। বাড়ি বাড়ি যাচ্ছেন মহিলা তৃণমূল কর্মীরা। চৈত্রের দাবদাহ যত বাড়ছে সেই সঙ্গে ঊর্ধ্বমুখী লোকসভার ভোট প্রচারও। গরমকে উপেক্ষা করে ভোট প্রচার করছেন মহিলা তৃণমূল কর্মীরা। এদিন বরুণার অঞ্চলের মধুপুর এলাকায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ভোট প্রচার চালান তারা। নির্বাচনী প্রচারে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধিকে হাতিয়ার করেই হাতের মাটির লক্ষ্মীর ভাণ্ডার এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রায়গঞ্জে লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ছবি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন মহিলা তৃণমূলের কর্মীরা। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার, ব্লক মহিলা সভানেত্রী পঞ্চমী দাস সহ অন্যান্যরা। আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের জন্য এত সুন্দর একটা প্রকল্প বানিয়েছে, মানে নিয়ে এসছে আমাদের প্রত্যেকটা মহিলাদের অ্যাকাউন্টে 1000 টাকা 1200 টাকা ঢুকে গেছে। সেই জন্য সাধারণ মানুষ আর গ্রামের মানুষ এত উৎসাহিত। এই উৎসাহ আপনারা নিজেরাই দেখতে পাবেন। আমার পেছনে সব গ্রামের মহিলারা স্বতঃস্ফূর্তভাবে আমার সঙ্গে বেরিয়ে গেছে। তো আমরা অভিনব কায়দায় লক্ষ্মীর ভাণ্ডার আমরা যেভাবে পেয়ে আমরা উচ্ছ্বাসিত, সেটা আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারও করছি এবং সবাই একসঙ্গে একত্রিত হয়ে ভোট প্রচারে এবার নেমেছি। প্রচারের ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে কি, আমাদের মহিলাদেরকে 500 টাকা 1000 টাকা আমাদের মহিলাদের জন্য অনেক, বিশেষ করে আমাদের গ্রামের মহিলারা। আমরা বুঝতে পারি আমরা যে সংসার চালাই, আমরা কী করে বাচ্চাদের ছোটোখাটো অভাব অভিযোগ এবং তাদের আবদার মেটাই, আমরা মায়েরা মহিলারাই বুঝতে পারি। তো এই 500 টাকা থেকে 1000 টাকা যে বেড়েছে এবং 1000 থেকে 1200 টাকা বেড়েছে, এটা আমাদের মহিলাদের জন্য অনেক বড় ব্যাপার। 100% আমরা মহিলারাই পারি যে বিভিন্ন জায়গায়, যেমন মানে আগে থেকে আমরা দেখে এসেছি মহিলাদের মানে প্রধান ভূমিকায়, আর এবারেও আমাদের মহিলারাই প্রধান ভূমিকা পালন করবে, কারণ মহিলারা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে একত্রিত হয়ে জোড়া ফুলে ভোট দেবে।